খুব সহজেই বানিয়ে ফেললাম গাছের প্রোটিন খাবার ডিমের খোসা গুঁড়ো করেই আপনারাও বানাতে পারেন আমি কিছু গাছ লাগিয়েছিলাম সাদে গাছগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে তাই ভাবলাম গাছের একটু প্রোটিন খাবার খুবই দরকার তাই আমরা সাধারণত ডিম খাওয়ার পরে ডিমের খোসাগুলো ফেলে দেই ফেলে না দিয়ে কিছুটা ডিম আর খোসা আমি জমিয়ে রেখেছিলাম সেটা শুকানোর পর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি যে যেভাবে গুঁড়ো করতে পারেন কেউ শিল্পাটায় গুঁড়ো করতে পারেন এটা অনেক অনেকগুলো গুঁড়ো করে একবারে বক্স ভরে রেখেও দিতে পারেন এটা কোনো নষ্ট হবে না মাসে দুইবার করে গাছের গোড়ায় এভাবে দিয়ে দিবেন তারপরে আমি গুঁড়া করে আমি এই যে মুম্বাই মরিচ গাছটা লাগিয়েছি এটাও কেমন জানো আর এই শশা গাছ আর যে কয়টা গাছ ছিল সব কয়টা গাছে একটু একটু করে ডিমের এই খোসা গোড়া করে দিয়েছি কারণ যারা আমরা শহরে আছি টপে গাছ লাগাই কারণ এই গাছগুলো প্রচুর মানে ওইভাবে প্রোটিন খাবার বা পটাশিয়াম কিছুই ওইভাবে পায় না তাই ঘরে মানে ফেলে দেওয়া সে যেই জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি পটাশিয়াম সার বা প্রোটিন খাবার গাছের জন্য তৈরি করতে পারেন যেমন মনে করেন সবজি কিছুটা সবজি বা পেঁয়াজের খোসা এটা কাটার পরে আপনি ভিজিয়ে রাখার পরে সেই পানিটাও দিতে পারেন গাছে আর ওগুলো কিন্তু অনেকটা উপকারী তবে একটু দুর্গন্ধ তো অবশ্যই সারা বেয়ার এখানে ধনেপাতা আমার কাছে কিন্তু এগুলো খুব ভালো লাগে চর্চা করার ব্যাপার বলেন সব কিছু আমি এই গাছের জন্যই এখন থেকে প্রতিদিন বিকালে সাদে যাওয়ার অভ্যাস হয়ে গেছে তারপরে যতই আগে যেতে চাই দিন একবারই ছোট হয়ে গেছে আছরের নামাজ পড়ার পর পরে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই মাগরে আজান দিয়ে দেয় আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন মাগরেবের আজান হচ্ছিল আর সাধে একা যেতে ভীষণ ভয় লাগে আর আমি একদমই সাধে একা ছিলাম একটু ভয়ও কাজ করছে তারপরে ভাবলাম ছোট্ট একটা ভিডিও বানিয়ে নেই আর গাছগুলো মাশাল্লাহ বলবেন সবাই খুব সুন্দরভাবে উঠেছে এই ঝুড়ির মধ্যে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দরভাবে উঠছে এখানে কিন্তু আমি যে অনেক দিনের সবজি যে খোসাগুলো ফেলে দেই সেগুলো ফেলে না দিয়ে আমি এটা ছাদের এক কোণে রেখে দিয়ে একটা সার সার হয়েছে তারপরে এটার উপর হালকা কিছু মাটি দিয়ে গাছ লাগিয়েছি মাশাল্লা গাছের চেহারাটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে গাছ দেখতে আর নিজের হাতের কোনো গাছ বা কোনো জিনিস তৈরি করা নিজের লাগানো গাছ সেগুলো কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে আসলে স্বাদে যেটা না যেতাম এই গাছের জন্য এখন আমার প্রতিদিনই যেতে হয় একটু পানি দিতে হয় আর কি তবে আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আর সবাই এরকম অল্প কিছু গাছ লাগাতে পারে